আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পটলার কিচেনে। আজকে আমি আপনাদেরকে দেখাবো পাউরুটি দিয়ে খুব অন্যরকম স্পেশাল এবং গোপনীয় একটি রেসিপি, যেটা হয়তো বা আমরা অনেকেই জানি না। তো চলুন আমরা দেখে নিই কীভাবে মাত্র 10 টাকার একটা পাউরুটি দিয়ে এত মুখরোচক একটি নাস্তা তৈরি করে নেওয়া যায়। প্রথমে পাউরুটিগুলোকে আমি একটি ব্লেন্ডারে দিয়ে দিলাম এবং এগুলোকে আমি সুজির মতো করে গুঁড়া করে নিব। আমি আপনাদের সুবিধার জন্য একটু দেখিয়ে দিচ্ছি, মোটামুটি এরকম ঝুরঝুরা হতে হবে। তো আমি পাউরুটির গুঁড়ার মধ্যে এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এখন আমি গুঁড়া দুধ নিয়েছি 1 টেবিল চামচ এবং 1 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে এটাকে মিশ্রণের মধ্যে ঢেলে দিলাম। এখন আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে হাত দিয়ে নাড়িয়ে নিব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। পানিটা অল্প অল্প করে মিক্স করতে হবে এবং আমি যেরকম বেটারটা তৈরি করেছি ঠিক এই কনসিস্টেন্সির একটি বেটার তৈরি করে নিতে হবে। এখন আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি গাজর কুচি, কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়েছি, আপনারা চাইলে গুঁড়া মরিচও দিতে পারেন, সবশেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা এবং দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ গরম মশলার গুঁড়া। এখন আমি সবগুলো উপকরণকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব। স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন, চেষ্টা করবেন সবসময় এরকম কনসিস্টেন্সির একটা বেটার তৈরি করে নেওয়ার জন্য। আমরা চাইলে খুব সহজেই বিকালের নাস্তায় এই রেসিপিটা তৈরি করে নিতে পারি। তো আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে ঘি, আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। তো আমি এখন প্যানের মধ্যে মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি চামচের সাহায্যে হালকা একটু গোল করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন। এক পাশ হয়ে যাওয়ার পরে আমি অপর পাশ উল্টিয়ে দিলাম। এই কাজটা কিন্তু মোটামুটি খুব ধীরে করতে হবে, চুলার জালটা মিডিয়ামে রেখে মোটামুটি 5 মিনিটের জন্য এটাকে ভেজে নিতে হবে। আমি আবারও খুব সামান্য পরিমাণে ঘিটা দিয়ে দিচ্ছি। পুরো কাজটা করতে 7 থেকে 8 মিনিট লাগবে। তো তৈরি হয়ে গেল পাউরুটির খুব অসাধারণ একটি রেসিপি। আপনারা যারা আগে কখনো এটা বাসায় ট্রাই করেননি, অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। এবং আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমার পটলার কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।